হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন। গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপসের পরিচয় করিয়ে দেব, সেই অ্যাপসে আপনারা কিন্তু জাস্ট এক ক্লিকে আপনাদের যে কোনো ফটোকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু ফটোর উপর একবার টাচ করছি, ফটোগুলো কিন্তু খুব সহজে এডিট হয়ে যাচ্ছে। গাইস, আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের নর্মাল ফটোকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন শুধু একবার টাচ করে। তো গাইস, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো গাইস, ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আপনারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপসের লিংক পেয়ে যাবেন, তো আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা যখন ফার্স্ট টাইমের জন্য অ্যাপসটাকে ওপেন করবেন, তো আপনারা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো গাইস, খুব সুন্দর একটা অ্যাপস, আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ছাড়তেই চাইবেন না। তারপর এখানে আপনারা ওপেন গ্যালারির একটা অপশন দেখতে পাবেন, তো গাইস আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, অ্যাপসটা কিন্তু একদম সিম্পল, তো আপনারা সিম্পলভাবে যে ফটোটাকে আপনারা এডিটিং করতে চান তো আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটাকে এডিটিং করব, তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর গাইস, এখানে আপনারা ব্রাইটনেসের একটা অপশন দেখতে পাবেন, তো হালকাভাবে আপনারা ফটোতে একটু ব্রাইটনেস দিয়ে দেবেন। তারপর এখানে আপনার কন্ট্রাক্টে ক্লিক করে তো আপনারা ফটোতে হালকা একটু কন্ট্রাক্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, তো গাইস আপনারা এই অপশনে একবার টাচ করবেন। করার পর এখানে আপনারা একটু হালকা একটু স্ক্রোল করবেন, এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো গাইস, এই অ্যাপের মধ্যে যে বেস্ট অপশনটা রয়েছে সেটা হলো টপ 25। তো গাইস, আপনারা যখন টপ 25 ক্লিক করবেন তো এখানে কিছুক্ষণ লোডিং হবে ফার্স্ট টাইমের জন্য। তারপর গাইস, একবার যখন আপনারা টাচ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে কিন্তু ফটোটা এডিট হয়ে গেল। তো গাইস, এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, আপনারা কিন্তু এটাতে ক্লিক করে আপনারা কিন্তু কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো গাইস, এখানে কিন্তু অনেকগুলো আর কি এডিটিংয়ের অপশন দেওয়া রয়েছে, ফটো এডিটিং করার জন্য 25টা অপশন দেওয়া রয়েছে, তো আপনারা জাস্ট একটা করে অপশন চেক করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অসম লাগছে, আপনারা জাস্ট আরও চেক করবেন। তো আমি এখানে আবার চেক করছি, তো গাইস দেখতে পাচ্ছেন যতই কিন্তু এখানে আমি আর কি একটা একটা করে চেক করছি, অসম অসম ফটো কিন্তু এখানে এডিটিং হচ্ছে। তো গাইস, আপনাদেরকে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন, তো এখানে যদি লাইটটা বেশি হয় তাহলে আপনারা এই যে অপশনে দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু লাইটটাকে কমাতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফটো এডিটিং করার জন্য ফিল্টার রয়েছে, আপনারা কিন্তু এই ফিল্টারগুলো ইউজ করে আপনাদের ফটোকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। তো গাইস, ফটোটা যখন এডিটিং হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এক ক্লিকে কাজটা করে নিলাম। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, ফটোটাকে সেভ করার জন্য এখানে আপনারা সেভ টু গ্যালারির অপশন দেখতে পাবেন, তো আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন ফটোটা কিন্তু আপনারা খুব সহজে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো গাইস, আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।